ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে এলাম একটা লাঞ্চের মেনু নিয়ে। তো আজকে বেশি কিছু নেই, তো একদম নর্মালি আজকে। তো এখানে আছে, দেখো একবার তোমাদেরকে বলে দিই, এখানে আছে হচ্ছে এগ কারি, আর এখানে আছে হচ্ছে পটল আর আলু দিয়ে একটা সবজি, আর এখানে আজকে আছে মাছের ডিমের বড়ার ঝাল, আর এখানে আছে হচ্ছে আনারসের চাটনি। তো আজকে এই হচ্ছে আজকে আমার মেনু, চার পদ। তো চলো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই, তারপর আমি খাওয়া স্টার্ট করবো। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমার একটা টেবিল আছে, কিন্তু সেটাতে খুব প্রবলেম হয়, সেটাতে হয় না। আর একটা ভাবছি কিনবো, কিন্তু কেনা আর হচ্ছে না, তো সেই জন্য প্রবলেম হচ্ছে। তো চলো আর বেশি বকবক করবো না, যারা জানতে না তাদেরকে বলে দিলাম, তোমরা একটু শুনে নিও। তো চলো খাওয়া স্টার্ট করি। তো আজকে সব থেকে বড়ো কথা, এই এগ কারিটা আজকে ভীষণ ভালো হয়েছে। তো যদি এখনও খাইনি, বাট এত সুন্দর সেন্ট, মানে সেই বলে না, মানে কি একটা কথাই আছে বলে, তো যাই হোক ভুলে গেছি এই মুহূর্তে, আর মনে পড়ছে না। তো চলো খাওয়া স্টার্ট করি, প্রথম এগ কারি দিয়ে খাই। কি ঘানে নং অর্ধ ভোজন না কি একটা বলে না, ভুলে গেছি। সত্যি সুন্দর হয়েছে, তোমরা শুনতে পাবে বাইরে কাক ডাকছে। আজকে পটলটাও খুব সুন্দর হয়েছে, জানি না মাছের ডিমের বড়ার ঝালটা কত না সুন্দর হয়েছে। আগের দিনে খেয়েছিলাম মাছের ডিমের বড়ার টক, আজকে খাবো ঝাল। তো চলো টেস্ট করে দেখি, বেশ ভালো হয়েছে। কিন্তু ঝালের থেকে টকটাতে বেশি ভালো, বেশিরভাগ মাছের আইটেম গুলো দেখবে টক হলে বেশি ভালো হয়, সেটা কিন্তু যে কোনো মাছ হোক না কেন।
মরে গেছে, আর পাচ্ছি না। আমার একে ডিম সেদ্ধ করতে ভালো লাগে না। যদি এটার সাথে পাঁপড় ভাজা আজকে থাকতো তাহলে তো পুরো জমে যেত। আজকের মতো লাঞ্চ আমার কমপ্লিট। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, আর খুব তাড়াতাড়ি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।